হাই হোয়াটসঅ্যাপ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ও বাঙালি, আর আমি সাথে মিলন। আজ তোমাদের দেখাবো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের হসপিটাল, তথাপি যারা আমরা এক কথাই জানি গোবিন্দনগর। চলো আজকে কিন্তু গোবিন্দনগরে ঘুরে আসি, হসপিটালের বিভিন্ন প্রান্ত ঘুরে একের পর এক তোমাদের সামনে তথ্যগুলো তুলে ধরি। হ্যাঁ, এটাই হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বা গোবিন্দনগরের প্রবেশপথ। প্রবেশ করে ফেললাম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। চলো তাহলে একটার পর একটা আমরা দেখতে থাকি, কি বলো? প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে হসপিটালের এমার্জেন্সি বিভাগ। হ্যাঁ, এটাই হচ্ছে এমার্জেন্সি বিভাগ। এখানে যদি কারো শারীরিক সমস্যা হঠাৎ করে দেখা দেয় তাহলে এই এমার্জেন্সি বিভাগেই ভর্তি করানো হয়। আর এই যে ব্লু কালারের টিনের সেটগুলো দেখছো, এগুলো যারা ভর্তি হয়ে থাকে তাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনরা এখানে অপেক্ষা করে। এবার আগিয়ে যাব কোথায় সিটি স্ক্যান করা হয়। এই এমার্জেন্সির থেকে আমার বাইকটা ঠিক যেভাবে আগিয়ে যাচ্ছে সামনের দিকে, একটু আগিয়েই ডান দিকে আপনি পেয়ে যাবেন সিটি স্ক্যান করার জন্য যে বিভাগটি। চলো ঘুরে আসি তাহলে। ঠিক এই জায়গাটি স্পন্দন সিটি স্ক্যান সেন্টার, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এরপর আগিয়ে যাব, এই যে দেখছেন এই ব্যক্তিগুলি উপরে দেখতে পাচ্ছেন স্পন্দন সিটি স্ক্যান সেন্টার, এইখানে এই ব্যক্তিগুলি ওনাদের স্ক্যানের রিপোর্ট বা ভিতরে হয়তো স্ক্যান হচ্ছে। যাই হোক, আবার আগিয়ে যাই আবার নতুন কিছু ডিপার্টমেন্ট দেখানোর জন্য। চলো এবার এখানে একটু দাঁড়াবো এবং দাঁড়িয়েই যেটা প্রথমে দেখাবো, ব্লাড ব্যাংক। এটাই হচ্ছে ব্লাড ব্যাংক, আর এর ঠিক উল্টো দিকে আছে প্রসূতি এমার্জেন্সি। এই ব্লাড ব্যাংক এবং প্রসূতি এমার্জেন্সি মাঝখানে যে জায়গাটা, এখানে অনেকেই চট পেতে তিরপল পেতে বসে থাকে তাদের প্রিয়জনদের জন্য। এটা হচ্ছে ব্লাড ব্যাংক এবং এটা হচ্ছে স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগ। এখানে পরিবারের নতুন অতিথি তথা শিশু এবং বাচ্চা কাচ্চাদের জন্ম গ্রহণ হয় তার ডিপার্টমেন্ট। চলো এরপর বাকি জায়গাগুলো দেখে আসি, দেখে আসি আউটডোর কোথায়, প্রতিনিয়ত প্রয়োজন হলে কোথায় ডাক্তার দেখাবো। এটা তো কলেজের মেন গেট, দেখলে হসপিটালের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের মেন গেট। আর এটাই হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল তার বহির্বিভাগ বা আউটডোর। এই যে আউটডোর, আউটডোরের পরিবেশটা, এখানে টিকিট কাটা হয় এবং এখানে টিকিট কেটে বসতে হয় এবং যেখানে যে ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা বসেন সেখানে গিয়ে সেই প্রবলেমগুলো সলিউশন করতে হয়। আর এখানে দুটো হাতি আছে দেখতে পাচ্ছ, যারা হসপিটাল গেছো বাচ্চা কাচ্চারা পেলে তো হলোই, আনন্দে তাদের মাতৃহারা হয়ে যায়। চলো আমরা ভিতরের যে পরিবেশটা বা বিভিন্ন রুমগুলো দেখি। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডাক্তারবাবুরা বসেন, টিকিটের নাম এবং বয়স এবং কি প্রবলেম হয়েছে সেটা বললেই ওনাদের জন্য ঠিক প্রেসক্রাইব করে দেন। ওখান থেকে এবার বেরিয়ে পড়ব, বেরিয়ে পড়েই এই পাশেই দেখবেন একটা এটিএম রুম এবং আরও একটু আগিয়ে ঠিক সিঁড়ি দিয়ে উপরে যখন মেন গেটটার সামনে আপনি যাচ্ছেন তখন এসবিআই এর এই এটিএম ঘরটি, আপনার প্রয়োজন হলে ওখানে যেতে পারেন। এবার চলুন আগিয়ে যাই যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বা হসপিটালের যে নতুন ভবনটি হয়েছে সেই নতুন ভবনের কাছে। নতুন ভবন বা নিউ বিল্ডিং, সেখানে এখন সাধারণত ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে কোভিড পরিস্থিতির জন্য, যে ভ্যাকসিন কোভ্যাকসিন বা কোভিশিল্ড, চার্জ যেটা যেভাবে নেওয়া আছে ঠিক সেভাবেই ওখানে কিন্তু নিয়ম অনুযায়ী দেওয়া হচ্ছে। এখন হয়তো কেউ নেই কিন্তু সকাল হলেই ঠিক ভিড় হয়ে যায়। এই যে সুপার স্পেশালিটি ব্লক, হ্যাঁ এখানেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনি যদি এখানে বুক করেছেন বা আপনার যদি এখানেই ভ্যাকসিন আছে, আপনি এখানে প্রবেশ করবেন এবং সেখানে ওয়েট করবেন এবং ওনাদের নির্দেশ অনুযায়ী বাকি স্টেপগুলো আগিয়ে যাবেন।
আর ডান দিকেই এই হসপিটালের বা সব বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের এই ভিউটা। আর এটা হচ্ছে একাডেমিক ব্লক টু, এখানে যিনারা ডাক্তারবাবু বা ফাইনাল ইয়ার চলছে ওনাদের ক্লাস টিচিং প্র্যাকটিক্যাল সমস্ত কিছুটাই হয়ে থাকে, অনুষ্ঠানও হয়, কখনো কেমন তাদের যে নিত্য প্রয়োজনীয় ক্লাস প্র্যাকটিস সেগুলো হয়ে থাকে। যাই হোক, চলো এবার এখান থেকে বেরোতে বেরোতেই যখন আমরা মেন রোড ধরবো তখন ঠিক এইরকম একটা গেট গেটটা পেরিয়েই যখন বাস স্ট্যান্ড দিকে যাই ডান দিকে এই হোস্টেলটি, এটি হচ্ছে মেডিকেল হোস্টেল। এবং মেডিকেল কলেজের যে প্রধান গেট সেই গেটের সামনের এই পরিবেশটা, এখানে আপনি নানান জায়গায় মুড়ি চপ ঘুগনি ছোলা ভাটোরা সমস্ত কিছুই, ফল চা বিস্কিট সমস্ত কিছুই আপনি পাবেন। হ্যাঁ, এমনকি সুস্বাদু রান্না করা ভাতের হোটেল সেখানেও আপনি যেতে পারেন। আপনি যদি চান যে সেখানে খাওয়া দাওয়া করব, আপনাকে একটা খুব ভালো অ্যাড্রেস বলে দিই, সেটা হচ্ছে হোটেল মালতি। আপনি হোটেল মালতিতে যাবেন, সত্যি ওনাদের যেমন ব্যবহার হোটেল মালতি, দেখতেই পাচ্ছেন। এখানে আসবেন, খুব সুন্দর খাবার, পরিবেশটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো, এখানে বিসলারি ওয়াটার থেকে সমস্ত কিছুই দেখছেন, সবজি ভাত প্লেট 20 টাকা, পেট ভরে 30 টাকা, আপনার সাধ্যমতো নিশ্চয়ই হয়ে যাবে, এখানে ইনারা খাওয়া দাওয়া করছেন। যাই হোক, ভালো থাকুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।